শীতে প্রকট হতে পারে গ্যাস সংকট, ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় নিয়মিত আবাসিক গ্রাহকের গ্যাস সরবরাহ থাকছে না। শিল্পাঞ্চলে বরাবরের মতোই রয়েছে গ্যাসের সংকট। এ অবস্থায় এলএনজি আমদানি অব্যাহত রাখা না গেলে আসছে শীতে গ্যাস সংকট আরও প্রকট হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা অন্তত 4,000 মিলিয়ন ঘনফুট, কিন্তু দেশে উত্তোলন এবং আমদানিকৃত এলএনজি মিলিয়ে প্রতিদিন 2,900 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা যাচ্ছে, অর্থাৎ দৈনিক প্রায় 1,100 মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি থাকছে। এ অবস্থায় এলএনজি আমদানি অব্যাহত রাখা না গেলে শীতে গ্যাস সংকট আরও বাড়বে। পেট্রোবাংলা সূত্র জানায়, শীতে সবসময় গ্যাসের চাহিদা বেশি থাকে। আগামী ডিসেম্বর পর্যন্ত সরকারের আরও 11 কার্গো এলএনজি আমদানির পরিকল্পনা রয়েছে। সেটি সম্ভব হলে সংকট অনেকটা কমবে, তবে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত হবে না। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির তিতাস এক কর্মকর্তা জানান, পেট্রোবাংলা থেকে সরবরাহ না পেলে গ্যাস দিতে পারবে না তিতাস। পেট্রোবাংলা থেকে গ্যাসের সরবরাহ বাড়লে তিতাসও সরবরাহ বাড়াতে পারবে। ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।